এতদিন ধরে দান করছি চার পাঁচ দিনে দান উড়াইছি এই কদিন কলি না তুই আজকে হঠাৎ করে কথাটা কিসের কলি কোন কারণে কলি বউয়ে শিখাইয়া দিছে হেলে গে তাইছি শিখাইতে দিছে ধান ধান দেখ কাইটি তোমার বড় ভাই সালা কি তোমার বড় ভাইয়ের ঘরে উড়াইছে তুমি যে জনমকার বোকা বোকাই রইলা সালা কইবা না আমাগো দুই ভাইয়ের মধ্যে মিল আছে তোমার তোমার এত সমস্যা কি ভাইয়ের সংসার হলো মনে হলো এটা হলো মনে হলো ভাই ভাই সংসার দুজনে দুজনের সংসার করতেছি সমস্যা কি আমাগো দুই ভাইয়ের সংসার হলো এটা ভাগের সংসার বুঝতো না কে ধান তোমার বড় ভাইয়ের ঘরে না উঠাই আমার ঘরে কি উঠাইলে যাইতো না আমার ঘরে কি জায়গা নাই কই ভাগের কথা তো কিছুই কয় না কিছুই তো বুঝি না আইলে তোমার তো ভাগাভাগি নাকি এতটা জিনিস আগো করে থাকো না ভূমি জিনিস তো দান অগো করে থাকি সমস্যা নাকি সমস্যা আছে কি সমস্যা আমার ভাগের জিনিস আমার ঘরে থাকবো ও আমার ভাগের জিনিস আমার ঘরে থাকো আমরা কি ভাগাভাগি করছি হ্যাঁ আমরা কি ভাগে সমস্যা শুরু করে দিছি কে করো নাকি লেগা আমরা কাপ দুই ভাই আবাদ করি বড় ভাইয়ের ঘরে তুলে আমার ঘরে তুলে আমার ঘরে তুলে নকবুকে সে দিকে হ্যাঁ ঘরে থাকলে যথেষ্ট না তার ঘরে থাকলে যথেষ্ট না আমার ঘরে তুলো তুমি ধান হ্যাঁ ঘরে তুলো লাগবে কি লেগা হ্যাঁ ঘরে তুলো না না তুলো যাব না ওই ওই বাড়ির মা গুনা তুই আনা তুই নামি এই যে জনমকার ফুকা ফুকা রইল না সালাক হয়ে একটু তোমার বড় ভাই তো সালাক নিজে সালাক হয় না কি লেগা আছে দেখি মুখে সালাক হবো কথা কি কানের মধ্যে যাই না সালাকি করে যে তোমার ভাই ধানগুলো সব ঘরে উঠাইছে হ্যাঁ ধান কি তোমার ঘরে জায়গা আছে না তোমার ঘরে কি উঠাইতে পারতো না এই জিনিসটা তুমি বুঝো না কি লাগি তার ঘরে উঠাইছে আর কি জন্য কি করবা ধান ভাগ করো ধান ভাগ করবো হ্যাঁ বাইরে দেখো মু হ্যাঁ বাইরে দেখো ভাবির হুকুম হ্যাঁ তোমার ভাবির আবার যে সাপা সাপার কাছে তো বিচতেই পারবা না আচ্ছা যাই দে আমি কিন্তু কোনো কথা কইতে পারবো না আগে থেকে কই দিলাম হ্যাঁ সাপার লগে পারবো না কোনো কথা কইতেও পারবো না পারবা না না আচ্ছা যাও কথা তোমার ভাইরে কই কিন্তু ভাবিরে কইতে যাও না আবার যদি না নাই বাসে আমার এটাই কই কিন্তু একলা একলা বান্না রাই করো না বুকা রানি কন্টার তাহলে বদলা ময়লা বসাই দিছে এই ভাই ভাই ও ভাবি গো এনে আছে এনা দাও দাও কি হইছে এই যে দাম যে কাই জানলাম হ্যাঁ দাম কাই জানি যে ব্যাগ কি তোমার ঘরে তুলা দাম তো ভাগ করল না ভাগ করো না কুকে এ তোর দান আমার দান আমার দান তোর দাম এক দানই তো যখন রোদ রোদ উড়ে তখন বৃষ্টি মিষ্টি জাগিয়া তারপর ভাগ করে নিসনি ওই সারা আকাশে যে মেঘ লাগছে তুই দেখছ না হ্যাঁ এখন যদি বৃষ্টি পড়ে বৃষ্টির মধ্যে দানগুলো ভিজাবার মনে হইতেছে দাঁত দান দিতে না কুকে ঘরে থেকে পাকাই দিলি বো আমি একটা জিনিস বুঝতাছি না এতদিন ধরে দান কাটছি চার পাঁচ দিনে দান উড়াইছি এই কদিন কলি না তুই আজকে হঠাৎ করে কথাটা কিসের কলি কোন কারণে কইলি বউয়ে শিখাইয়া দিছে হেলে গে তাইছি শিখাইতে দিছে হ্যাঁ শিখাইতে দিছে বউয়ের কথা হইনা যদি চলো না তাহলে তো দান বাগে জুটবো না ও খালি বাবির কথা হইনা চলবো আর ভাইয়ের কথা হইনা চলবো ভাই এই এত দিন ধরে সারা কাজ করি নি কহারবি যা মিলে যায় তোরে কোনো খারাপ বুদ্ধি দিছি হ্যাঁ বিয়াটা করবাছ তো বিয়াটা আমরা করাইছি করাই যাও দিয়ে তাইতে হ্যাঁ বাকি হনো না বুদো বুদো বউয়ের কথা হনো না বুনা আচ্ছা দা তো হনবি আমরা বড় আম করে বান জ্ঞান দিবারে হস আম করে জ্ঞান দিছ না না তাইলে আবার জ্ঞান দিবাইছ কে তোমাকে জ্ঞান দেব কি ব্যাগ খালি জ্ঞান খালি তো মত আর আঙ্গুল দিয়ে জ্ঞান নাই তোর যদি জ্ঞান থাকে তো দাদা এখন আর দান চাইতি না তুই বুঝতে আছস না তুই না বেনই খাস ভাবে তোর সহায় সমিতির কে বাক করে দে জানাই দিছে কি তোর ডাকে তুই নাস নাই দান আমার ঘরে থাকা দুয়ারে থাকার তোর ঘরে থেকে এক কি কথা এর মধ্যে বাগের বাকি কি আইলো বাগা বাকি কি আইলো এই যে আমার বউ কথা বাগা বাকি করে না বাগা বাকি করলা না বাগা বাকি করে না বুঝি দাম বাগা বাকি নি গাইছি এই যে হন এই যে এই ঘর ওই ঘর এটা কি মানছ নিয়া যাবগা না তুমি এত কথা কাউকে দান নিবার কম তুমি তো তোর বউরে নিয়ে দান নিয়ে যা এটা হিসাব করো তুমি ডাক দাও রে তুমি ডাক দাও এতদিন পাওয়ার চললাম
তুই এখন আমার বউরে পাওয়ার পার করছ তুই এতদিন পাওয়ার সালা এতদিন সোনার ভাবি রূপার ভাবি কোন সরে না নাচা নাচি দেখ না নাচবো দুই দিন ধরে আয় আমার গোছানো সংসারের মধ্যে গুস কাটতিছ তাই না তোমার ভাবির একটা মাই গানি দাও ভালো হইব তুমি আমার কথা না কলাবো না কে না কলাবো না কে তুমি দুই দিনে লাগে এত এত বাহাদুরি কি দেখাও আচ্ছা তুমি গোছানি সংসারের মধ্যে ঢুকে এখন কাটতিছ গুস গুস কইরা তাই না তুমি কি দান পাক করতে পারছ কও হ্যাঁ ওই যে আই সারে হিসাব করো আর মন সার গেছে 20 টাকা আম লাগেছে আর যে মই আলনছিলাম মিশিং ফেরা দিছে 2000 টাকা হিসাব কইরা তারপর তুই দাম নিয়ে যা ও আমি সব সারে দেই হিসাব করে নেব আমি 4 বস্তা সার দিছি তুই কয়টা সার দিছিস খেতে তুমি কয়টা দিছ 4 বস্তা দিছি আমি দিছি 5 বস্তা হ্যাঁ বই আর কিছু বিকাইছ না তারে ওই ওই তুই কবে 5 বস্তা সার দিলি 20 বস্তা দিছ 20 বস্তা দিছ খাইবো এমন ভাবে আইতাছে সাইজ দেখছো সোন ছাটার মধ্যে আগুন ধরাইতাছ তুমি আমি গুনার গায়ের বউডা আনছে এই যে দুই দিনে হইল না সাফা 8 বছর মানছে গুনে আইরে বাবা রে কোনে ওই যে হলো বাবি আরে কথা কই তোমরা যেভাবে কথা কই চালাইতাছ আমার কান আর ঘুরাইতাছ না তোমাকে কথা বলে অনুরোধ করে কই আমি মাত বটা দুটাই জানি হইতাছি তারপর তো বাক করে নিতাছি মাত বড় কি করবে মাত বড় না কি কবি মাত তো তোমার কি আছে চোখে দেখছ না তোর বউরাতে মাত বড়ি করা কেন মাত বড় তোর বউ তুমি মাত বড় আমি মাত বড় মুকে তুমি হাঙ্গা মাত বড়ি করতেছ হ্যাঁ হাঙ্গা মাত বড়ি করতেছি বউর কথা আমার লগে একটা খারাপ ব্যাপার করবি না ভাইও থাকবো না আমিও থাকবো না তুমি থাকবো না হাতে বড় দিলে মাত বড়ি করবো কেন হ্যাঁ মাত বড়ি তোর বউয়ে করবো বউয়ে করবো না আমরা গেলে গা তোর বউ শান্তি তুই শান্তি তোর আত্মা শান্তি হ্যাঁ এটা ঠিকই বলছেন জান না কি হয় কি বাকি রে এই যে দম কল ভাই গেলাম দেখছি যা যা বাবু ডেকে নিয়া এই যে এই যে তুই ভয় করে আগে লাগা আমি হাতে আমার দাবার গায়ে হাত দিব আরে হাত দাও নিতে না মনে দাও এটা গুতা দিয়া ছইলাম এখন মাত বটা তো ডেকে নিম হ মাত বটা এখন লাগবো না এলাকার লোকজন যাই রেখে নিও এলাকার লোকজন ডেকে নিম ব্যাগ দান বা করে নিব সহায় সমিতি বা করে ঘর বা করে নিব এখন বুঝছো এরকম সারা কাগে হইলে না সংসারটা আরো উন্নতি হইতো ভালো পরে শিক্ষা দিব আমার 10 মন দান দিছে তাহলে অর্ধেক 15 মন পাম না হ্যাঁ মনে করো যে 20 মন রাখছে আমার 10 মন তোমার দান দিব তোমার না খিলে মারবো যাও তাহলে চেনো নাই তো মানুষ তোমার বাইরে তুমি কিছু না না আমরা তো আরো চিনি না সময় তো আছে বিপদে বেরিয়েছে কি বিপদ তোমার এই যে বাচ্চা আমরা দুইটা ভাই দুইটা ভাই দুইটা বউ না মাশাল্লাহ খুব ভালো আছো ভাই তোমরা ভালো আছি না তো ভালো ভাই নাই মনে করো বড় ভাই যে ধান কাটে ধান কেটে নেয় বাইরে রেডি করে সমাধান তুমি লোকজন বিশাল গেঞ্জাম বেঁধে দেবো জানো কি লাস্টে এমন পর্যায়ে ভাই ভাই বিচ্ছিন্ন হয়ে গেছে গা হঠাৎ বেড়া তুমি মরলেও হ্যাঁ তোমার লাশ কান্দে নেবো না হ্যাঁ মরলেও তুমি লাশ কান্দে নেবো কারণ বাড়ির নারী যাচ্ছে মহিলারা মহিলাকে পেছে পড়লে মেলা কিছু হয়ে যায় গা ভাই ভাই শুনেন ভাই ভাই বউ কনিকে ঝগড়া করেন না বুঝছেন অন যদি না দেয় দান্ডা
দুই দিন পরে তো দিব আর আমার বউ খেবা দেনে দান না নিলো রে এই যে অহনাইছো তুমি জাগা মতো এ তোমার বউ বর বুদ্ধি দিতে তুমি চাইতাছো হ্যাঁ গেসেবার চাইছিলা না হ্যাঁ না এইবার বিয়া করছ আম চাইছো কে গেসেবার তুমি তোর বড় ভাইয়ের ঘরে দান রেখে খাও নাই খাইছি একটা তো নুনি বিশ হইছে তেলে অহনাই কি করে এই নেই তো কথা না ওই গেই বুঝরে বুঝছ কে বিজড়া বেজালটা কোনে আমার সে তুমি আর দুই একজন একটু হই না দেখো ভাই এই কি কথাই তোমারে কই আরে কোন নাইছিলাম দা দাবানা দিলি ভাই না ভাই আমার সময় নাই ভাই গো অনেক যায় আমরা ভুদাই পাতা পা না কারণ তোমাকে দুই ভাইয়ের গন্ধ দেখে তো তোমার নামে আমার গন্ধ আমার নামে তোমার গন্ধ তেলে এটা সমাধান হইতো বুঝো নাই তেলে যাই ভাই আচ্ছা ভাই পুদা খামা খাই সমস্ত কাম নি গাইছ আরে পাগল হুরা হুরা মাইসের গুনা কর না নিজের কাম নিজে করো বাগি খেত বুঝছি ধান গুলা দেওয়ার খবর নাই যাই যায় ধান নিয়ে হি গিয়া ধান কি আমি নগে নগে নিয়ে নিয়ে গুজাছি ধান হলে বাড়তে আমরা ধান দেয় বড় বাড়ির কাছে থাকি ধান তুই তো সাথে নুবি ধান না দে তুই মারামারি কর দেখ তোর নামে থানায় আমি কেস দিম ব্যবসার গুদ মারা গেছে সোনা মেয়ে পাঁচ বস্তা সার নিল সোনা মেয়ে দেয় পাই না ওরা তো পাইলি বানামো 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 খেতেছিলাম খেতে দান দুন পাই কাইলাই কুড়া ঘরে তুলছি আর ভাগা ভাগি নিয়ে বাসে নারাই না বেচে তার আমরা সাড়ে দিয়ে আসছি আমরা যে পাঁচ বছর সার বেচছি বুঝছেন কি আমার লাভ হয়েছে মনে করেন হাইস্টে দুইশো টাকা হতা তো আমার পাঁচ হাজার আমাদের মাথায় কিছু ধরে কি ধরে রে ভাই বেসন লাগবো না দানটা তোদের বেসন লাগবো না আমি কি বুঝবো আমার বাড়ির কাছে দেখেন গে জান ভাই বাইতে হ্যাঁ ভাই বাইতে ঠিক আছে ধর মনে যাও ভাই ধর একবার সাইজ করে মনে রাখো কি একটা দেখো সারালা বেটা কি ভাবনা গেছে সারার নিকে কথা যা দুই ভাইয়ের সাইজ করবো নি হ্যাঁ যা বাচ্চা থেকে বানাইছিল মাতবো ডাকবার নিকে মাতবো ডাকবো তো দূর সার ভাই আমার টাকা তো ঠেলে আমার আতা মারা করে আলো বাচ্চা তো মুখা মাতবো এটা শুন না এখন আমাদের নাম নাই নির্গো সাইজ কাল দিছে এখন আমাদের নাম নাই ধান বাকি বলছে ধান তো বাক করে দিলেন কে জেনে যাই মাতবুটা খালি কয় একজনে কয় ধান বাক করে দিবার নিকে আর একজনে গেছিস পাঁচ বস্তা সাড়ে টাই পাবো হে বলতে ধরছে কয়েছি যে ভাই ভাই বড় ভাই রয়েছে বাচ্চাদের সাড়ে টাই থাকে বেলা পাশে কয় কি কয়ে যা তখন দুই ভাইয়ের সাইজ করে আলাম কসে দাম রয়েছে বড় ভাই করে বাক তো করে দেন ওই বেলা যদি আমার সাইজ করে আমি বাঁচবো তোমার সাইজ করবো কি লেগা হাইরে তারা টিয়া পাবো হেটিয়া যাবো না তো আন্দার তারা তারা আমাকে কাছে থেকে নিয়ে আবার মনে হলো আবার বোকা বেঁচে আনবো আবার বেসবো দান নিজের এই বাক্য না হই হ্যাঁ চলো নবী ভাই গো এই বাড়া তুই মাদুরা সে না মাদুরা হ্যাঁ কে মাদুরা হ্যাঁ কে মাদুরা কোন দিকে এখন স্যার মাদুরা বা এই বাড়িতে মাদুরা কোন দিকে মাদুরা বা মাদবো ডাকবার গেছে সেরে বগলে হেদি খালি হেদি খালি আঙ্গু কাছে টিয়া পয়সা ভাই ওড়া ভাই এড়া ভাই কি ব্যাপার হ্যাঁ আরে টিয়া পাই তোমার কাছে চাবো আমেরিকা চাবো আমি জানছি নগদ আনছি ভাই কিছু আনি নাই কি সালাক দেখছে নিজে গড়ি নগদ নিয়ে আইছে আর আমগো আমার জামাই এর দিয়ে বাকি নিয়ে আইছে
যাই কও সারদেবান সাউটি হাত দিয়ে নে তারপর তুমি এই দানের মধ্যে বাগের পোকলাবা তাই নে হ্যাঁ এই যে শুনো তোমরা দুই ভাই যে দান নিয়া তো লাফালাফিস করছো দান যখন মানুষের হিসাব পাতি কইরা দান দিয়া দিবা তখন তুমি দুই ভাই থাকে কি না গাইদা দে আরে থাকো দান হলো গর্ব যাই থাকবো না কয় মন দান পাইছে এই যে দান থাকে না থাকে আমার বেটা বাকরে দছেন আমার বাকরে থাকার দরকার নাই তোমাদের যে সালাকি শুরু করছ না তোমরা হ্যাঁ আমারে তো বাইরে করে দেবা তোমরা না নগরতে আদে দেখ ভাই গান গারে সব সবাব আমার হ্যাঁ তোমরা মজুদ খালি সমান না করে আমার কাছে আমার ঘরে রাখছি ভুল হয়েছে আমার এর বড় তোর ঘরে রাখবো না তোর কোনো আবেদন নাই আছে কি এই দান এই যে সুবিধার ভাগ ব্যক্তি নিয়ে তোর ঘর থেকে আমার ঘরে ধর্ম করে তোমার ঘরে ধর্ম না মাইসের কাছে আসি বুঝছো আমাগো সংসারে যদি আমরা একটা মাদুর আনি আর বিশৃঙ্খল হবো দান তোর ঘরে থুমুনি তোর ঘরে রাখমুনি আমরা যে তোর ঘরে আমার ঘরে থাকবো না তোমার ঘরে থাকবো না দান দুয়ার মধ্যে থাকবো নি ব্যাগ দান পয়সা টিয়া পয়সা ভাগ করে খালি ব্যাগ লেনদেন দিয়ে দিবে হ্যাঁ 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 ওইছে এত তুই শান্তি চা হ্যাঁ তোর বউর কথা যদি বেশি চলস না তাহলে মাইনছে খালি আসবার আছে তালি দিব তাই নাকি হ্যাঁ নিজের বুঝ মাইছে তো বুঝে এই যে দর্শক ভাই বন্ধুরা আমার আপনারা নিজের বুদ্ধিতে চলেন বইয়ের বুদ্ধিতে চলেন না অন্যের বুদ্ধিতে চলবে না বইয়ের বুদ্ধিতে চলবেন যদি বুদ্ধির লাগাল বুদ্ধি হয় বুঝছেন কি আবার আবার তি বুদ্ধি লিখে চলবে না খালি খাবেন তোরা